এটি দুর্নীতি ভ্রষ্টাচার ব্যভিচার ছড়া অন্য কিছু কথা নাই। দুর্নীতি এতে ব্যাপক হয়েছে, প্রতি পঞ্চায়েতরে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। কেউ পঞ্চায়েতরে দুই কোটি, তিন কোটি, পাঁচ কোটি, দশ কোটি টাকা পর্যন্ত এটি আত্মসাত হয়েছে। এবং প্রধানমন্ত্রী যে অর্থ গাঁয়ের সাধারণ লোক যে পয়সা দৌঁচ অঠর লক্ষ তেয়াশি হাজার কোটি টাকা প্রধানমন্ত্রী ন বর্ষ ভিতরে ওড়িশা সরকার ওড়িশার বিকাশ পাই ওড়িশার বিভিন্ন বিকাশমূলক কার্যপাই গরিব লোক গরিব কল্যাণ যোজনা এবং জলসেচন পাই বিভিন্ন পর্যটন শিল্পর বিকাশ পাই এঠিকার জাতীয় রাজপথর উন্নতিকরণ পাই এঠিকার রেলপথর উন্নতিকরণ পাই এবং সরকারঙ্কর যেতে যোজনা আছে কেন্দ্র সরকার যোজনাকে ক্রিয়ান্বয়ন করা এটি পয়সা দিয়েছেন এবং কেন্দ্র সরকার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেবি। অঠর লক্ষ তেয়াশি হাজার কোটি তো দূরের কথা, বিগত কংগ্রেস সরকার সময় দুই লক্ষ তেয়ানব্বই হাজার কোটি টাকা ওড়িশাকে দশ বর্ষের মিলে এটি ন বর্ষে আমি অঠর লক্ষ তেয়াশি হাজার কোটি টাকা মিলছে প্রধানমন্ত্রী সেপাই কৃতজ্ঞতা জনাওছি, ধন্যবাদ জনাওছি যে ওড়িশা প্রদেশ তরফর নয়াপড়া জেলা তরফর প্রধান অশেষ ধন্যবাদ। এবং প্রধানমন্ত্রী আজি যে মাইনিং বিষয়ে যে নিষ্পতি নেলে সে নিষ্পতি কারণে ওড়িশাকে পচাশ হাজার কোটি টাকা এথর আম ওড়িশা সরকারকে অনুদান আকারে মিলছে পচাশ হাজার কোটি, আউ দুই বর্ষ পরে দুই লক্ষ কোটি টাকা মিলিযিব খনি খাদান। এবং প্রধানমন্ত্রী নারী মানকর নারী সংরক্ষণ বিল আনি যে ঐতিহাসিক আউ যে গোটে যুগান্তকারী নিষ্পতি নেইছন্তি সেথিপাই প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছু এবং আমি ধন্যবাদ অর্পণ করছু ওড়িশা প্রদেশ তরফর নয়াপড়া তরফর। এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস পুনি পঁচস্তর লক্ষ ভৌণী মানুষ পুনি দেওয়া নীতিগত নিষ্পতি নিয়েছেন, দশ কোটি ঊর্ধ্ব ভৌণী মানে বিনা পয়সার উজ্জ্বলা গ্যাস জরিয়ার গ্যাস রন্ধন পাই যে পয়সা দিয়ে গ্যাস নেই পুলে সে ন বর্ষ ভিতরে দশ কোটি পঁচস্তর লক্ষ গ্যাস উপলব্ধ করাই পারছেন। এ পঁচস্তর লক্ষর মধ্যে গরিব ভৌণী মানে পুনি উপকৃত হবে সব রাজ্যের। এবং প্রধানমন্ত্রী আজি যে ভৌণীটি ব্যাঙ্ক একাউন্ট খোলার সমর্থ হচ্ছিলা আজি ভারতবর্ষে বাউন কোটি একাউন্ট খোলার খোলি নয় একাউন্ট জিরো একাউন্ট খোলছে যে অধিকাংশ ভৌণী মানে একাউন্ট খোলছেন, রেশন কার্ড ভৌণী মানক না করছেন, আজি প্রধানমন্ত্রী আবাস যোজনা ভৌণী মানক না দেবার ব্যবস্থা করছেন। যেতে কার্য আজি নারী সশক্তিকরণ করিয়া পরে আজি যে নারী সংরক্ষণ বিল আসিলা এ নারী সশক্তিকরণকে আগুকু নব। সারা পৃথিবীরে এভাবে কেউ যুগান্তকারী নিষ্পতি নেই পার নথিলে কোনসি দেশ। প্রধানমন্ত্রী যে যে অর্থ দিয়েছেন যে কাম করছেন যে বিকাশ কামকে ত্বরান্বিত করা চাহুচ্ছেন পূর্বাঞ্চলকে সে ন বর্ষ ধরে সাড়ে ন বর্ষ ধরে তাঁর নখদর্পণে রাখছেন যে কেমতি পূর্বোত্তর রাজ্য মানুষের উন্নতি হব ওড়িশাকে সেপাই অঠর লক্ষ তেয়াশি হাজার কোটি টাকা দিয়েছেন। কিন্তু আজি এনআরজিএস কামপাই যেতে টাকা গোটে পঞ্চায়েতর সরপঞ্চ দশ কোটি খরচ করে পারলে করে পার পনেরো কোটি করে পারলে করে পার এভাবে কোনো সরকার কাহকু ব্লাঙ্ক চেক দিয়ে নথিলা যেতে টাকা কাম করে পার। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইয়ে সুবিধা সুযোগ অবসরকু আম সরকার ওড়িশার সরকার ইয়ে কাম করা আজি নিজে কোনসি কার্যক্রম দেখাই পার না, এত দুর্নীতি ভরি যাইছে সবু জায়গার কাম নকরি কি বিল হওয়া কাম নকরি কি আত্মসাত করা তল পর্যন্ত দুর্নীতি পরিব্যাপ্ত হওয়া বিনা পরসেঞ্জরে কথাবার্তা নকরিবা পরসেঞ্জ মানে কিছু কাম নকর তুমি অশি পরসেঞ্জ আমি পরসেঞ্জ দিয়ে দিও পরসেঞ্জ লিমিটেসন রুনি যে গোটে ফাইভ টি না দুর্নীতি দুর্নীতির গন্তাঙ্গর ফাইভ টি হয়েছে যে ফাইভ টি বলে গোটে বিভাগ কিছু নাই কিন্তু ফাইভ টি না গোটে গোটে পয়সা গাঁ গড়লে পঁচস্তর লক্ষ পঞ্চাবন লক্ষ পঞ্চাশ লক্ষ কোটি টঙ্কা দিয়া হয়েকি কাম যে হচ্ছে পাঁচ লক্ষ তিন লক্ষ কাম হোনি কেবল পরসেঞ্জ খাইবাই কেবল তার মতো সত্তর লক্ষ দিয়ে দিও পচাশ লক্ষ দিয়ে দিও
ତୁମେ 5 ଲକ୍ଷର କାମ କରିଦିଅ 2 ଲକ୍ଷର କାମ କରିଦିଅ 30 ଲକ୍ଷ ଦେଇଦିଅ 40 ଲକ୍ଷ ଦେଇଦିଅ କୋଟିଏ ଟଙ୍କା କାମ କର 50 ଲକ୍ଷ ମୋତେ ଦେଇଦିଅ ପରସେଣ୍ଟେଜ୍ରେ ମୂଲଚାଲ ହେଉଛି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ପର୍ଯ୍ୟଟନ ଶିଳ୍ପର ବିକାଶ କିଛି ହେଲାନି ଆମ ପାଖରେ ଜଙ୍ଗଲ ସମ୍ପଦ ଅଛି ଖଣିଜ ସମ୍ପଦ ଅଛି ସବୁ ସମ୍ପଦ ଆମ ପାଖରେ ଭରିଛି ଜଙ୍ଗଲ ସମ୍ପଦର ବ୍ୟାପକ ପର୍ଯ୍ୟଟନ ବିକାଶ ହୋଇପାରିଥାନ୍ତା ଆମ ପାଖରେ ପଇସାର ଅଭାବ ଆଜି ନାହିଁ ଆଜି ପର୍ଯ୍ୟଟନ ଶିଳ୍ପର ବିକାଶ ହୋଇପାରିଲାନି ହେଇଥିଲେ ଆମ ଲୋକ 1.5 କୋଟି ଦାଦନ ଖଟିବାକୁ ଆମ ଲୋକମାନେ ଓଡ଼ିଶା ବାହାରକୁ ଯାଆନ୍ତେ ହାଇଏଷ୍ଟ କଳାହାଣ୍ଡି ନୂଆପଡ଼ା ବଲାଙ୍ଗୀର ଅଞ୍ଚଳରୁ ଅଧିକ ଲୋକ ଦାଦନ ଖଟିବାକୁ ବାହାରକୁ ଯାଉଛନ୍ତି ଓଡ଼ିଶା ସାରା ଲୋକ ଦାଦନ ଖଟିବାକୁ ଆଜି କେରଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଯାଉଛନ୍ତି ଆଜି କେବଳ ପର୍ଯ୍ୟଟନର ଡେଭଲପମେଣ୍ଟ ଯେଉଁ ଯେଉଁ ରାଜ୍ୟରେ ହେଇଛି ସେଇଠି ଉପାର୍ଜନ ବଢ଼ିଛି ଏବଂ ଓଡ଼ିଶାରେ ସବୁ ଅଛି ଆମ ପାଖରେ ବେଳାଭୂମି ଅଛି ଆମ ପାଖରେ ପୁରୀ ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିର ଅଛି ବେଳାଭୂମି ଅଛି ବନ୍ଦର ଅଛି ଆମ ପାଖରେ ସବୁ ଅଛି ଜଙ୍ଗଲ ସମ୍ପଦ ଅଛି ଆଜି ଜଳ ସମ୍ପଦ ଅଛି ଖଣିଜ ସମ୍ପଦ ଅଛି ଏହାର ବିନିଯୋଗ ହେବା ସୁନା ଥିଲେ କାନ ନାହିଁ କାନ ଥିଲେ ସୁନା ନାହିଁ ଏଠି କିଏ ରାଜା କିଏ କଟୁଆଳ କିଏ ମନ୍ତ୍ରୀ ଜଣାପଡ଼ୁନାହାନ୍ତି ଓଡ଼ିଶାରେ ଓଡ଼ିଶାର ଶାସନ ବିଚିତ୍ର ସ୍ଥିତିରେ ଚାଲିଛି ଓଡ଼ିଶାରେ ଆଜି ଯେତିକି ଯେଉଁ କାମ ହେଉଛି ସେ କାମ ଅଦୃଶ୍ୟ ଶକ୍ତି କରୁଛନ୍ତି ଓଡ଼ିଶାର ଶାସନ ବ୍ୟବସ୍ଥା ଭୁଶୁଡ଼ି ପଡ଼ିଛି ସାରା ଦେଶରେ ଏଭଳି ଶାସନ ବ୍ୟବସ୍ଥା କୌଣସି ରାଜ୍ୟରେ ନାହିଁ ଏଠି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅଦୃଶ୍ୟ ହୋଇଗଲେଣି ଗୃହ କିଏ କହିଲାଣି ଗୃହବନ୍ଦୀ ଅଛନ୍ତି କିଏ କହିଲାଣି ତାଙ୍କ ସିକ୍ୟୁରିଟି ତାଙ୍କୁ ତାଗିଦ କରୁଛି ତାଙ୍କୁ କଥା କହିବାକୁ ଦେଉନି ଲେଖିକି ଦେଉଛନ୍ତି ପଢ଼ିବାକୁ ବାଧ୍ୟ କରୁଛନ୍ତି ବିଭିନ୍ନ ଚର୍ଚ୍ଚା ଆଜି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ନାଁରେ ହେଉଛି ମନ୍ତ୍ରୀମାନେ ତ ଅଦୃଶ୍ୟ ହୋଇଗଲେଣି ମନ୍ତ୍ରୀମାନେ ଦେଖିବାକୁ ମିଳୁନାହାନ୍ତି ଏମଏଲଏ ମାନେ କିଛି କହି ସେମାନେ ତାଙ୍କ ବାକରୁଦ୍ଧ ହୋଇଗଲାଣି କିଛି କହିବାର ତାଙ୍କ ଶକ୍ତି ନାହିଁ ମନ୍ତ୍ରୀ ଏମଏଲଏ ମାନଙ୍କର ଏଭଳି ଅବସ୍ଥାରେ ଗୋଟେ ଓଡ଼ିଶାରେ ସ୍ଥାଣୁ ସରକାର ଚାଲିଛି ଏବଂ ଗୋଟେ ଅଦୃଶ୍ୟ ସରକାର ଚାଲିଛି ଯେ ଶୁଣିବାକୁ କେହି ନାହିଁ ବୁଝିବାକୁ କେହି ନାହିଁ ଆଜି ଓଡ଼ିଶା ସ୍ଥିତି କୃଷି ଉପରେ ଆଜି ଗୁରୁତ୍ୱ କ'ଣ ଦେବେ ଧାନ ଅଭାବ ବିକ୍ରି ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ରହୁଛି ଆଉ ଆଜି ନୂଆପଡ଼ା ଗୋଟେ ଧାନ ପ୍ରୋକ୍ୟୁରମେଣ୍ଟ ଜିଲ୍ଲା ଏଠି ମରୁଡ଼ି ବ୍ୟାପକ ହୋଇଛି ମରୁଡ଼ିର ଏପର୍ଯ୍ୟନ୍ତ ମରୁଡ଼ି ପାଇଁ ରାଜ୍ୟ ସରକାର ଏପଟେ ଟିମ୍ ପଠାଇ ନାହାନ୍ତି ଇମିଡ଼ିଏଟ୍ ଟିମ୍ ପଠାନ୍ତୁ ମରୁଡ଼ି ଅଞ୍ଚଳ ପରିଦର୍ଶନ କରନ୍ତୁ ଖରିଆରରେ କାଲି ମୁଁ ଥିଲି ସେଠି ବ୍ୟାପକ ଅଞ୍ଚଳ ମରୁଡ଼ି କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଛି ତା ଇଭାଲୁଏସନ୍ ହେବା ଦରକାର ଯେ କ'ଣ କ'ଣ କ୍ଷତି ହୋଇଛି କେତେ କ୍ଷତି ହୋଇଛି ଆମର ଜଏଣ୍ଟ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଅଛି ଆମର ଇରିଗେସନ୍ ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଆମ ରାଜସ୍ୱ ବିଭାଗ ଆମ ଇଏ ଜଳ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ ବିଭାଗ କୃଷି ବିଭାଗ ଏମାନେ ଏନି ଥ୍ରୀ ବିଭାଗ ତିନିଟା ବିଭାଗ ଏକୁ ଷ୍ଟାଟିଷ୍ଟିକ ବିଭାଗ ଯାଇ ଏକୁ ଅନୁଧ୍ୟାନ କରିବା ଦରକାର କେତେ ଇଭାଲୁଏସନ୍ କେତେ କ୍ଷତି ହେଇଛି ଜମିର ଯେଉଁ ମରୁଡ଼ି ହେଇଛି ମରୁଡ଼ିର କ୍ଷୟକ୍ଷତି ଚାଷୀଙ୍କୁ ଇମିଡ଼ିଏଟଲି ପରବର୍ତ୍ତୀ ଚାଷ ପାଇଁ କ'ଣ କ'ଣ କରାହେଇପାରିବ ଇମିଡ଼ିଏଟ୍ ତାଙ୍କୁ ଯୋଗାଇବା ଦରକାର ଏବଂ ତାଙ୍କ ପାଇଁ ବିହନ ସାର ଅନ୍ୟାନ୍ୟ ଋଣ ଛାଡ଼ ଏସବୁ ବ୍ୟବସ୍ଥାକୁ ସରକାର ତୁରନ୍ତ କ୍ରିୟାନ୍ୱୟନ କରିବା ଦରକାର ଏବଂ ଇଭାଲୁଏସନ୍ ହେବା ଦରକାର କ୍ଷତିପୂରଣ ମିଳିବା ଦରକାର ମୋଦିଜୀ କହିଛନ୍ତି ଯେ 33% ଜମି କ୍ଷତି ହେଲେ ବି ତାଙ୍କୁ କ୍ଷତିପୂରଣ ମିଳିବ ମିନିମମ୍ ସେମାନେ ମିନିମମ୍ ପ୍ରିମିୟମ୍ ଦେବେ ମ୍ୟାକ୍ସିମମ୍ ବେନିଫିଟ୍ ପାଇବେ ଇଏ ମୋଦି ଆସିବା ଦିନ କୃଷି ବୀମା ଗୋଟେ ବୈପ୍ଳବିକ ନୀତି ନିର୍ଦ୍ଧାରଣ କରିଛନ୍ତି ଏବଂ ଇଏ ନୀତି କାରଣରୁ ଚାଷୀମାନଙ୍କୁ ଉପଯୁକ୍ତ କ୍ଷତିପୂରଣ ମିଳିପାରୁଛି ରାଜ୍ୟ ସରକାର ଦାୟିତ୍ୱ ଇଭାଲୁଏସନ୍ କରିବା ତାଙ୍କୁ ଇନ୍ସୁରାନ୍ସ ପଇସା ମିଳୁ ରାଜ୍ୟ ସରକାର କାଲାମିଟି ରିଲିଫ ଫଣ୍ଡରୁ CRFରୁ ଇମିଡ଼ିଏଟଲି ଚେକ୍ ଲେଖିକି ଚାଷୀଙ୍କୁ ଦେଉ ଯେଉଁଠି ମରୁଡ଼ି ପ୍ରଫୁଲ୍ଲିତ ଅଞ୍ଚଳ ଯେତିକି କ୍ଷତି ହୋଇଛି ହେକ୍ଟର ପିଛା ଯାହା ମୂଲ୍ୟାଙ୍କନ ହେବ ଇଭାଲୁଏସନ୍ ହେବ ତା ପଇସା ଚେକ୍ ମାଧ୍ୟମରେ ଦିଆଯାଉ ଏଇଟା ବିଗତ ଦିନରେ ମୋ ସମୟରୁ ଏ ବ୍ୟବସ୍ଥା ମୁଁ ଲାଗୁ କରିଛି ଯେଉଁଠି କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହେବ ଇମିଡ଼ିଏଟଲି RI ଅଫିସରେ ଚେକ୍ ଲେଖି କ୍ଷତିପୂରଣ ଲୋକଙ୍କୁ ଦିଆଯିବ ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।